तो আজকের ভিডিওতে ঘরে থাকা একদম ম্যাক্সিমাম ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কি করে রাখি বানানো হয় তা শেয়ার করব। তো প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে, তো দেখে নিন। তো এখানে আপনার সাদা কালারের যে সুতোর রিলগুলো যে হয়, সাদা হলুদ আর লাল তিনটে কালারের সুতোর রিল আছে। এখানে রজনীগন্ধা যে ফুলগুলো সে ফুলগুলো আছে। আর এখানে হচ্ছে কাঁঠাল গাছের যে পাতা, সেই পাতা তিন চারটে মতো আছে, কিন্তু আমাদের হয়তো দু থেকে তিনটে লাগতে পারে। আর এখানে তার সাথে রয়েছে কিছু ছোটো ছোটো কিছু পুঁতি, পুঁতিগুলো সাজানো বা ডেকোরেশনের কাজে লাগবে। আর এর সাথে রয়েছে একখানা গোলাপ ফুল, এটা যে রাখিটা বানাবো তার একদম মিডিলে বসবে তাই জন্য। আর এছাড়া আর লাস্টে একদম রয়েছে কিছু গাঁদা ফুল। তো এই জিনিসের মাধ্যমেই আমরা রাখি বানাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন। তো সবার আগে একটা ভালো দেখে কাঁঠালের পাতা নিয়ে তার উপর ছোট কোনো গ্লাস রেখে ভালো করে আগে মার্কিং করে নেওয়া হলো। মার্কিং করে নেওয়া হলে তারপর এখানে দুটো পাতা একসাথে আছে, তারপর চারপাশ দিয়ে যে মার্কিং করা হয়েছিল সেই মার্কিং অনুযায়ী সুন্দর করে সাবধানে কেটে নিতে হবে। তো কেটে নেওয়া যাক। আর আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো এখন আপনারা দেখুন ভালোভাবে এখন কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে যে ফুলগুলো আছে এই ফুলগুলোকে এইভাবেই সুন্দর করে এক এক কোণায় দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে। এইভাবেই সুন্দর করে চারদিকে ফুলগুলোকে সাজাতে হবে, সাজিয়ে রেডি করতে হবে। আর আশেপাশে ফুলগুলো হয়ে গেলে সেমভাবে গাঁদা ফুলগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে সুইয়া সুতো দিয়ে। আর এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে গাঁদা ফুল এটা রেডি হয়ে গেছে। আর গোলাপ ফুলটাও কীভাবে ভালো করে সুই সুতো ঢুকিয়ে কী করে আটকে নেওয়া হচ্ছে একদম মাঝখানে, একদম মিডিলে সুন্দরভাবে। তা আপনারা ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর যে তিন কালারের সুতো নেওয়া হয়েছিল সেইগুলোকে ভালোভাবে এখানে একের ওপর একটা পেঁচিয়ে সুন্দর করে একটা দড়ির মতো বা সেই যে রাখিটা যে বাঁধবে হাতে সেই জন্য একটা ছোটো দেখে বাইয়ে নিতে হবে। আর আপনারা সবাই জানেন যে কাল বাদে পরশুই রাখি পূর্ণিমা,
তো বাঙালিদের জন্য সত্যি একটা ভালো এবং খুশির দিন। তারা সমস্ত বোনেরা তার ভাই বা দাদাকে রাখি পরায়, আর সেই কারণেই বাড়িতে থাকা নর্মাল জিনিস দিয়ে একদম সুন্দরভাবে রাখি করে বানানো হয়, সেটাই আজকের ভিডিওতে দেখানোর মূল উদ্দেশ্য। তো আপনি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যার মাধ্যমে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশান সবার আগে আপনারা পেতে পারেন। তো এখন এটা তো পুরোপুরি ভালোভাবে রাখিটা রেডি হয়ে গেছে, তো আপনারা এখন ভালো করে রাখিটাকে একবার দেখে নিন, এমন দেখতে হবে। খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে, আর এখন বানাবো হচ্ছে নর্মাল বানানো হবে যে রিলের যে সুতো সেই দিয়ে, মানে খালি সেই রিলের সুতো দিয়েই একটা রাখি তৈরি হবে। সেটা কী করে হবে আপনার সাথে শেয়ার করি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। তো এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এখানে রজনীগন্ধা ফুল যদি না পান আপনারা তাহলে এর জায়গায় টগর ফুল দিতে পারেন, আর ওপরে যদি গোলাপ ফুল না পান তাহলে গাঁদা ফুলও দিতে পারেন। তো এইভাবেই একদম সাধারণ জিনিস দিয়ে ঘরে মধ্যে থাকা, আর এটা হচ্ছে ঘরে থাকা সবার বাড়িতে এটা থাকে ম্যাক্সিমাম সুতোর ডিল, সেই সুতো দিয়ে করা। আর ভাই অথবা দাদার জন্য যে রাখি দেওয়া হবে সব থেকে ভালো, বাড়িতে একদম সাধারণভাবে সেই রাখি বানানো হয়েছে, আপনারাও চাইলে বানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আবারও নমস্কার।